আমাদের স্কিনের বেসিক্যালি দুটো লেয়ার থাকে, এপিডার্মিস আর ডার্মিস। যে কোনো ড্যামেজ যদি এপিডার্মাল লেয়ার অবধি থাকে, একদম ছোটখাটো কেটে যাওয়া বা এই ধরনের আঁচড়ে যাওয়া, ছড়ে যাওয়া, এই ধরনের জিনিসপত্র, তাহলে ইউজুয়ালি সেটা উইথ টাইম ঠিক হয়ে যায়। বাট ড্যামেজটা যখন ডার্মিস বা আরো ডিপে পৌঁছায়, তখন সেই ড্যামেজটা নিজে নিজে রিকভার করে না। তো স্ট্রেচ মার্কস হচ্ছে বেসিক্যালি যখন কোনো কারণে স্কিনের ওপর স্ট্রেচ পড়ে, ওয়েট গেন হলো বা কোনো একটা জায়গায় স্কিন স্ট্রেচ হলো খুব তাড়াতাড়ি, এবং এপিডার্মিসের লেয়ার গুলো ঠিকঠাক মতো তৈরি হলো না, তখন ডার্মাল যে কোলাজেন আর ইলাস্টিন ফাইবার গুলো থাকে নর্মাল স্কিনের তলায়, সেই জিনিসগুলো রাপচার করে যায়। সেই রাপচার করার পর যখন সেটা হিল হয়, তখন ওপরে নর্মাল স্কিন লেয়ারটার ফর্মেশন হয় না। তো সেগুলোকেই আমরা স্ট্রেচ মার্কস হিসেবে, সাদা সাদা বা লাল লাল দাগ হিসেবে স্কিনে দেখতে পাই। তো বলতে পারেন র্যাপিডলি স্ট্রেচিং স্কিনের জন্য যে উন্ড সৃষ্টি হয়, সেটাকেই আমরা স্ট্রেচ মার্ক বলতে পারি। যে কোনো জায়গায় স্কিনের উপর স্ট্রেচ করলেই দেখা যাবে, যেহেতু সবচেয়ে কমন কজ হচ্ছে প্রেগনেন্সি, তো প্রেগনেন্সির সময় আপনি পেটে বা পিছন দিকে, বাটাক্স এরিয়া, হিপস এরিয়া, এইসব জায়গায় দেখতে পাবেন। তাছাড়া যদি কোথাও স্পেসিফিক্যালি আপনি মাসেল গেইন করেন জিম করে খুব অল্প টাইমে, তাহলে সেই জায়গায় দেখতে পাবেন। ওয়েট গেন হলে যেখানে স্কিনের উপর স্ট্রেচ করবে, পেটে, বুকে, হাতের উপরের দিকটা মানে কাঁধের কাছটা, সেসব জায়গায় দেখতে পাবেন। গ্রোথ স্পট হলে বাচ্চাদের, যখন তারা লম্বায় বড় হয়, তখন আগেন আপনি হাতের ওপরের দিকটা, কনুইয়ের কাছটা, হাঁটুর দিকটা, থাইতে, যেখানে স্কিনের উপর স্ট্রেচ করে বা যেখানে লোকে লম্বা হয়, সেই জায়গাগুলোতে স্ট্রেচ মার্ক দেখতে পাবেন। মোস্ট কমনলি লোকে পেটে, বাটাক্সে আর শোল্ডারের কাছাকাছি, এগুলোই মোস্ট কমন প্রেজেন্টেশন দেখা যায়। বেসিক্যালি যে কোনো কারণে যদি স্কিনের ওপর খুব স্ট্রেচ পড়ে, স্কিনের একটা রেট আছে যে রেটে স্কিন নতুন সেল প্রডিউস করতে পারে। তো যে কোনো কারণে যদি স্কিনের ওপর স্ট্রেচটা সেই নতুন সেল প্রোডাকশন রেটের চেয়ে বেশি হয়ে যায়, তখনই সেখানে আমরা স্ট্রেচ মার্ক দেখতে পাবো, কারণ সেখানে স্কিন প্রোডাকশন ডেফিশিয়েন্ট হবে। তো যেমন প্রেগনেন্সিতে যখন পেটের চামড়া তাড়াতাড়ি স্ট্রেচ করে, ওভার উইকস স্ট্রেচ করে যায়, যেটা হয়তো নর্মালি স্ট্রেচ করতে মান্থস বা ইয়ার্স লাগতো। তাছাড়া যেগুলো কমন কজ দেখতে পাই, সেটা হচ্ছে একটা র্যাপিড গ্রোথ স্পট, যেটা পিউবার্টির পর হঠাৎ করে আসে, ছেলে মেয়েরা হঠাৎ করে কিছুটা লম্বা হয়ে যায়, ওয়েট গেন করে। যদি আপনার হঠাৎ করে খুব বেশি ওয়েট গেন হয় বা ওয়েট লস হয়, জিম করে আপনি খুব বেশি মাসেল বানাচ্ছেন, হঠাৎ শর্ট টাইমের মধ্যে অনেকটা মাসেল গেন করতে চাইছেন। এছাড়া আরেকটা কমন কজ যেটা দেখা যায়, সেটা হচ্ছে স্টেরয়েড ইউজ, ওরাল স্টেরয়েড, ইনজেক্টেবল স্টেরয়েড, বা ইভেন কোথাও যদি আপনার কোনো প্রবলেম থাকে, স্টেরয়েড লাগাতে দেওয়া হয়ে থাকে, আপনি টপিক্যালি কন্টিনিউ স্টেরয়েড ইউজ করে যাচ্ছেন। এই স্টেরয়েড জিনিসটা স্কিনের এই রিনিউয়েবিলিটি রেটটাকে কমিয়ে দেয়। তো তার জন্য নর্মাল যে রেটে স্ট্রেচ হলে স্ট্রেচ মার্কস হয়, তার চেয়ে কমেই স্ট্রেচ মার্কস পড়ে যেতে আরম্ভ করে। তো এইগুলো মোটামুটি আমরা কমন কজ যা ক্লিনিকে দেখতে পাই স্ট্রেচ মার্কস এর। চুলকোতে পারে, যদিও সবসময় চুলকায় না। কেন এক্স্যাক্টলি চুলকায়, এটার কোনো ডিফাইন্ড কারণ এখন অব্দি ডিসকভার করা যায়নি। তবে যেটা ধারণা করা হয়, সেটা হচ্ছে স্ট্রেচ যখন হয়, তখন স্কিনে একটা ড্রাইনেস হয়, সেই জায়গাগুলো দেখা গেছে আশেপাশে স্কিনের চেয়ে বেশি ড্রাই হয়ে যায়। প্লাস যে ছোট ছোট নার্ভ এন্ডিং গুলো স্কিনের নিচে থাকে, সেইগুলোর উপরেও টান পড়ে। তো সেইটার জন্য ওখানে ইচিং বা চুলকানি একটা ফিজিওলজিক্যাল রেসপন্স হিসেবে দেখা যায়। তবে একবার স্ট্রেচ মার্ক ফর্মেশন হয়ে যাওয়ার পরে ইউজুয়ালি সেই ইচিংটা নিজের থেকেই কমে যায়। সবার সবসময় যে খুব বেশি ইচিং হয় সেরকমও নয়। স্ট্রেচ মার্ক জিনিসটা পারমানেন্ট, এটা ঘরোয়া রেমেডি তো সেভাবে কিছু নেই, ইভেন মেডিকেল ট্রিটমেন্টও বেশ কম। তবে দের আর ট্রিটমেন্টস, দের আর প্রসিডিওর্স যাতে এগুলো কমানো সম্ভব, যত তাড়াতাড়ি ট্রিট করা যায় তত ভালো, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন আপনার স্ট্রেচ মার্কস ডেভেলপ করছে, তখনই যদি আপনি ডক্টর ভিজিট করেন বা অ্যাটলিস্ট হোম রেমেডিজ দিয়ে ট্রিটমেন্ট আরম্ভ করেন, তাহলে কন্ট্রোল করা সম্ভব বেশি বাড়াবাড়ি হওয়ার আগে। এবং একটা স্ট্রেচ মার্কস যত পুরনো হয়ে যাবে, তত সেটা ট্রিটমেন্টে রেসপন্ড কম করে। বাট কিছু কিছু ট্রিটমেন্ট অপশনস আছে, সেটা ডিপেন্ডিং অন ইয়র স্ট্রেচ মার্কস, ডাক্তারের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন। তবে কোনো কিছুতে ইউজুয়ালি 100% ক্লিয়ারেন্স হয় না। যখন স্ট্রেচ মার্ক ফর্মেশন হচ্ছে, তখন আমরা হোম রেমেডি হিসেবে যেটা করতে বলি, সেটা হচ্ছে বেসিক্যালি অয়েল ম্যাসাজ। যেরকম বললাম এরিয়াটা ড্রাই হয়ে যায়, তো অয়েল ক্যান স্টিমুলেট নিউ স্কিন ফর্মেশন অ্যাজ ওয়েল অ্যাজ ড্রাইনেসটাকে কমাতে পারে। তো
তো রেগুলার অয়েল মাসাজ ইজ ওয়ান থিং দ্যাট ক্যান রিডিউস দ্য স্ট্রেচ মার্কস আ বিট, মানে যখন তৈরি হচ্ছে তখন অত বেশি সিভিয়ার তৈরি হবে না, সেই জিনিসটা করতে পারে। প্রসিডিওর্স আছে যেগুলো স্ট্রেচ মার্কস এর উপর কাজ করে। আইডিয়াটা হচ্ছে বেসিক্যালি স্ট্রেচ মার্কস এর ওখানে যেরকম বললাম স্কিনের আপার লেয়ারটা ডেফিশিয়েন্ট থাকে, তৈরি হয় না, তো আমরা যদি কোনোভাবে ওখানে স্কিনের আপার লেয়ারটা তৈরি করার জন্য স্টিমুলাস দিতে পারি যাতে একটু নতুন স্কিন তৈরি হয়, তাহলে স্ট্রেচ মার্কস এর অ্যাপিয়ারেন্স গুলো আস্তে আস্তে কমে। তবে 100% কভারেজ আগেন আই এম সেইং ইজ ইউজুয়ালি নট পসিবল আনলেস আপনি সার্জিক্যালি ওখানকার স্কিনটাকে পুরো কেটে রিমুভ করছেন, যেটাকে অ্যাবডোমিনোপ্লাস্টি বলা হয়, অনেকে অ্যাবডোমিন স্ট্রেচ মার্ক রিমুভের জন্য করে, পুরো যে জিনিসটা কেটে বের করে নিয়ে চামড়া সেলাই করে দেওয়া। আদার দ্যান দ্যাট যে প্রসিডিওর গুলো আমরা স্ট্রেচ মার্কস এর জন্য করি কমনলি, সেটা হচ্ছে লেজার রিসার্ফেসিং আর মাইক্রো নিডলিং রেডিও ফ্রিকোয়েন্সি। লেজার রিসার্ফেসিং এ যেটা করা হয় বেসিক্যালি লেজার দিয়ে ওখানকার স্কিনটাকে স্টিমুলেট করা হয় টু প্রোডিউস নিউ স্কিন ওই স্ট্রেচ মার্কস এর আশেপাশে স্কিন গুলোতে। যদি নতুন স্কিন তৈরি হয় তাহলে স্ট্রেচ মার্কস গুলো সাইজে কিছুটা কমে, সাদা ভাবটা কিছুটা কমে, নর্মাল স্কিনের অ্যাপিয়ারেন্স আসে। মাইক্রোনিডলিং রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাক্টস ইন আ সিমিলার ওয়ে, এখানে লেজারের বদলে মাইক্রো নিডলস দিয়ে স্কিনের ভিতর ঠেলা দেওয়া হয়, রেডিও ফ্রিকোয়েন্সি বা হিট এনার্জি দিয়ে ঠেলা দেওয়া হয় যাতে নতুন স্কিন প্রডিউস হয়। তবে এই প্রসিডিওর গুলোরও খুব একটা গ্যারান্টি নেই। আর্লি স্ট্রেচ মার্কসে 40-50% রিডাকশন পসিবল, লেট স্ট্রেচ মার্কসে কতটা রিডাকশন হবে দ্যাট ইজ ডিফিকাল্ট টু সে। স্ট্রেচ মার্কস এর ক্ষেত্রে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। তো যদি আপনার মনে হয় আপনার স্ট্রেচ মার্কস হচ্ছে, কেন হচ্ছে, প্রেগনেন্সি বা গ্রোথ স্পট এমন জিনিস যেগুলোকে আপনি প্রিভেন্ট করতে পারবেন না, বাট র্যাপিড ওয়েট গেইন বা ওয়েট লস এই জিনিসগুলোকে অ্যাটলিস্ট অ্যাভয়েড করতে পারেন, যদি মনে হয় স্টেরয়েড ইউজ হচ্ছে কোনো কারণে সেটার জন্য ডাক্তারের পরামর্শ নিই, তখনই প্রিভেন্ট করতে পারলে ইট উইল বি দ্য বেস্ট। যখন স্ট্রেচ মার্ক ফর্মেশন হচ্ছে তখন যদি আপনি ডক্টর ভিজিট করতে পারেন, তাহলে যেরকম বললাম কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা রেকমেন্ড করতে পারি যাতে স্ট্রেচ মার্ক ফর্মেশনটা ফার্দার প্রিভেন্ট হয়। আগেন, আর স্ট্রেচ মার্ক যদি একবার ফর্ম হয়ে গিয়ে থাকে, বেশ কয়েক বছর পেরিয়ে গিয়ে থাকে, আপনি ডক্টর ভিজিট ডেফিনেটলি করতে পারেন, ট্রিটমেন্ট অপশনস নিতে পারেন, বাট 100% কমে যাবে এই আশাটা রাখা মুশকিল। যদি স্ট্রেচ মার্কস হয়ে থাকে এবং তার ট্রিটমেন্টের জন্য আপনি ডক্টরের কাছে যান, তাহলে বি অ্যাসিওর যে স্ট্রেচ মার্কস কমবে, বাট দ্যাট উইল টেক টাইম অ্যান্ড ইট উইল নট বি 100%, কিছুটা অ্যাপিয়ারেন্স কমবে অ্যান্ড ইউ হ্যাভ টু বি স্যাটিসফাইড উইথ দ্যাট।